হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিও হচ্ছে 7S এলইডির সাথে হচ্ছে M8 এলইডি। তো এই দুইটা এলইডির হচ্ছে পার্থক্য করব। তো আমরা প্রথমে 7S এলইডির আলোটা দেখব, দেন হচ্ছে আমরা দেখব M8 এলইডির আলো কতটুকু। তো এই দুইটার পার্থক্য দেখব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জিক্সার 7S আছে। তো আমরা 7S এবং হচ্ছে M8 এলইডির হচ্ছে পার্থক্য করব। তো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি একটা ফাঁকা জায়গায় যে আসলে দেখব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা 7S লাগিয়েছিলাম এখানে। এখন হচ্ছে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমরা অ্যাপাসিতে হচ্ছে M8 এলইডি লাগিয়েছি, সেটা একটু দেখব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা অ্যাপাসিতে M8 এলইডিটা লাগিয়েছি। তো এই দুইটার হচ্ছে কম্পেয়ার হচ্ছে আমরা ফাঁকা জায়গায় যে করব। তো একদম A to Z বিস্তারিত দেখানোর ট্রাই করব। তো অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা যে আসলে কোনটার কেমন আলো, কোনটায় বেশি আলো, কোনটায় কম আলো। তো এটার হচ্ছে সম্পূর্ণ ভিডিও আমি করেছি কীভাবে লাগিয়েছি, এটা যদি আপনারা চান আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। তো চলুন হচ্ছে আমরা দুইটার কম্পারিজন যে ভিডিওটা আছে সেটা দেখে নিই। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা 7S এলইডির আলোটা দেখব। তো আমার জিক্সারে 7S এলইডি আছে, হ্যাঁ আমরা একটু জ্বালাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে আপার, এটা ডিপার, অর্থাৎ হাই বিম, এটা হচ্ছে লো বিম। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আলো দিচ্ছে, সব কিছু একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা 7S এলইডি বন্ধ করে এখন দেখব হচ্ছে M8 এলইডি। তো এটার আলোটা হচ্ছে আমরা এখন দেখব। তো এখন আমরা, তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে M8 এলইডি যেটা আছে সেটার আলো। এটা হচ্ছে আপনার হাই বিম, এটা লো বিম, এটা হাই বিম, এটা লো বিম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমরা দুইটা একসাথে দেখি আসলে 7S এলইডি, ওকে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি দুইটা একসাথে। তো এই ছিল আর কি মোটামুটি আলো। তো এখন আপনারা ডিসাইড করেন যে কোনটাই কেমন আলো দিচ্ছে, এটা হচ্ছে M8 এলইডি, লো বিম, হাই বিম, দেখতে পাচ্ছেন। তো আমরা এটা আর একবার একটু বন্ধ করে 7S আর একবার দেখাই, ওকে, লো বিম, হাই বিম। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।